হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামীম, আমি নারায়ণগঞ্জ উপজেলায় থাকি। তো সবাইরে আজকে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস, তার জন্য শুভেচ্ছা জানাই। তো আসলে ভালোবাসা দিবস বলতে গেলে যে একজন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকা আবশ্যক এরকম কিছুই না। তো আমি মনে করি ভালোবাসা দিবসটা সবার জন্য। তো একজন মেয়ে বা একজন ছেলের প্রতি যে একটা একাকিত্ব ভালোবাসা, ওই রকম কিছুই না। তো আপনি আপনার মাকেও ভালোবাসতে পারেন, আপনি আপনার পরিবারের সকলের প্রতি একটা ভালোবাসা থাকতেই পারে। তো আমি মনে করি যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বের হওয়া মানে ভ্যালেন্টাইন ডে নয়। তো আমরা আজকে একটা সংগঠন থেকে আসছি, আমাদের সংগঠনের নাম দি রয়্যাল এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন। তো এখান থেকে আমরা আজকে বের হয়েছি জাস্ট ভালোবাসা দিবসটা পালন করার জন্য, ভালোভাবে যারা অসহায় বা দরিদ্র আছে ছোটো ছেলে মেয়েদের সাথে একটা দিনটা পালন করার জন্য। তো তাদেরকে খালি মুখে না, আমরা চাচ্ছি যে সকল ছোটো বাচ্চাদের যারা আছে রাস্তাঘাটে রাস্তায় থাকে বা যেই হোক, তাদের জন্য একটা নিজেদের মধ্যে থেকে একটা ভালোবাসা সৃষ্টি করার জন্য। তো আমাদের দেখা দেখি অনেকেই আছে যারা আসলে উৎসাহিত হবে, যারা সবার সাথে ভালোবাসা বিনিময় করতে চায়। তো যারা যারা আমাদের সাথে থাকতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা আজকে সারাদিন আসি এই জায়গায় সোয়ার আওয়ার দি উদ্যান। তো এখানে আমরা বাচ্চাদের সাথে, আমাদের সংগঠনের নাম দি রয়্যাল এডুকেশনাল সোশ্যাল অর্গানাইজেশন। এটা আমাদের অফিসের লোকের নারায়ণগঞ্জে স্থায়ী কার্যালয়। তো আমি ওইখানে ফিনান্সিয়াল সেক্রেটারি, অর্থ সম্পাদক। এই সংগঠনটা মূলত আমরাই গড়ে তুলছি, তিলে তিলে আস্তে আস্তে করে এখন প্রায় এক বছর আপ হয়ে গেছে। তো দোয়া করবেন সবাই যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। আমরা আরও কিছু মিশন করছি যেগুলোতে আমরা ভালোভাবে সফলতা পেয়েছি। আমরা নারায়ণগঞ্জে অনেক জায়গায় কাজ করছি। তো আজকে আসছি শাহবাগ সোহার উদ্যান, এখানে ওই লোকে কাজ করব। আজকে ছোট বাচ্চাদেরকে চকলেট বিতরণ করব। এখন দেখি কে কে কীভাবে লোকিয়া নিজের আমাদেরকে বরণ করে নেয়। তো দোয়া করবেন সবাই, এইটুকুই বলার ছিল। পপুলার নিউজকে ধন্যবাদ যে আজকে আমাকে একটা সুযোগ করে দিল আমাদেরকে কথা বলার জন্য। তো আপনারা সবাই প্লিজ দেখবেন, ভিডিওটা দেখবেন, এটাকে সাবস্ক্রাইব করবেন, এটাকে পুরো পপুলার করে তুলবেন। আরও আমি চাই সবাই যাতে এটা দেখে, আর দেখে আপনাদের সাথে সবাই উৎসাহিত হয়। আর প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।